শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার শর্ত না মানার ঘোষণা ন্যাটোর, ইউক্রেনে যুদ্ধের আশঙ্কা। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলল আমেরিকা। পাকিস্তানে ভয়াবহ পরিস্থিতি, আটকা পর্যটক বাহী হাজারো গাড়ি, মৃত্যু 17 জনের। আমিরাতের জাহাজ চিন্তায় ইরান জড়িত, দাবি সৌদি জোটের। ফের রক্তাক্ত নাইজেরিয়া, 200 গ্রামবাসীকে গুলি করে হত্যা। আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ, যুক্তরাজ্যের সেরা সুন্দরীকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হলো না। এবার বিস্তারিত। ইউক্রেনকে সামরিক জোট ন্যাটো সদস্যভুক্ত না করতে রাশিয়া যে শর্ত দিয়েছিল সেটি প্রত্যাখ্যান করেছে ন্যাটো। পশ্চিমা এই সামরিক জোটের মহাসচিব বলেছেন, ন্যাটোতে কে যোগ দেবে এটি দেখার দায়িত্ব রাশিয়ার না। ইউক্রেনের সীমান্তে বিগত কয়েক মাস যাবত প্রায় 1,00,000 সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে কোনো প্রকার হামলা করলে কঠিন পদক্ষেপ নেবে তারা। ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গ সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার শর্ত না মানার ঘোষণা দেন। স্টলটেনবার্গ বলেন, আমাদের মূল নীতির সঙ্গে কোনো আপোষ করব না। কোন দেশ কোন পথে হাঁটবে, কি ধরনের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে জড়িত হবে সেটা দেশটির নিজস্ব ব্যাপার। তবে ইউক্রেন যে এখনই ন্যাটো সদস্য হয়ে যাবে এমন সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোটে যোগ দেওয়ার পরিকল্পনা আছে তাদের। ইউক্রেন ন্যাটো সদস্য হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিরাপত্তা রক্ষার অজুহাতে দেশটিতে অবস্থান নিতে পারবে। এ বিষয়েই ভয় রাশিয়ার, তাদের আশঙ্কা এতে করে রাশিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আগামী বুধবার রাশিয়া ও ন্যাটোর প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসবে। এর আগে ন্যাটোর এমন ঘোষণা দেওয়ায় বৈঠক কতটুকু ফলপ্রসূ হবে সেটা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে আমেরিকার কোনো ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নেই। এই কারণেই তারা আশা করছেন রাশিয়ার সঙ্গে আসন্ন বৈঠকে অগ্রগতি অর্জিত হবে। ইউক্রেনে সেনা এবং ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টিকে রাশিয়া সবসময় তার জন্য নিরাপত্তার ক্ষেত্রে মৌলিক ইস্যু হিসাবে দেখে আসছে। আগামীকাল ইউরোপের নিরাপত্তা নিয়ে রাশিয়া ও আমেরিকা আলোচনায় বসতে যাচ্ছে। ওই বৈঠকে ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং সামরিক মহড়া চালানোর বিষয় নিয়ে আমেরিকা প্রতিপক্ষ রাশিয়ার সঙ্গে আলোচনা করবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এই অগ্রগতি কেবলমাত্র তখনই সম্ভব যখন রাশিয়াও একই ধরনের ব্যবস্থা নেবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, আমেরিকা কোনো আশাবাদের জায়গা থেকে এই বৈঠকে অংশ নেবে না, বরং বাস্তবতার আলোকে বৈঠকে অংশ নিচ্ছে। এদিকে মার্কিন সূত্রগুলো আগে বলেছে, ইউরোপে মোতায়েন আমেরিকার সেনা সংখ্যা নিয়ে আসন্ন বৈঠকে কোনো আলোচনা করা হবে না। তারা বারবার বলছেন, এই ইস্যুতে রাশিয়ার সঙ্গে আমেরিকার আলোচনার কোনো পরিকল্পনা নেই। এমনকি ইউক্রেনকে ন্যাটো জোটে যুক্ত করার বিষয় নিয়েও রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা হবে না। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, ইউরোপের নিরাপত্তা নিয়ে তারা আন্তরিকভাবে রাশিয়ার সাথে খোলামেলা আলোচনা করতে চান। একই সঙ্গে মার্কিন সরকার ও তার পশ্চিমা মিত্ররা চাইছে ইউরোপের নিরাপত্তার ব্যাপারে যে উদ্যোগ রয়েছে তা দূর করবে মস্কো। পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতে সড়কে গাড়ির মধ্যে আটকে পড়ে মারা গেছেন 21 জন। পাহাড় চূড়ার শহর মুড়িতে শীতকালীন তুষারপাত দেখতে আসা বিপুল সংখ্যক পর্যটকের আগমনে সেখানকার সড়কে প্রায় 1,000-এর মতো যানবাহন আটকা পড়েছে। দেশটির জরুরি পরিষেবা রেস্কিউ 1,122 বলেছে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ সদস্য, তার স্ত্রী এবং তাদের 6 সন্তান এবং আরেকটি পরিবারের 5 জনের সদস্য আছেন। দেশটির সামরিক বাহিনী রাস্তা থেকে বরফ সরানো এবং আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, রাজধানী ইসলামাবাদের উত্তরে ওই এলাকায় ভ্রমণকারীর সংখ্যার বেড়ে যাবার কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে। ঔপনিবেশিক যুগের ওই শহরটিতে সাম্প্রতিক কয়েকদিনে 1,00,000-এরও বেশি গাড়ি আসে পর্যটক নিয়ে। পাকিস্তানের সামাজিক মাধ্যম উপচে পড়ছিল তুষারপাত উপভোগের ছবি দিয়ে। তবে শুক্রবার নাগাদ স্থানীয় গণমাধ্যম খবর দিতে শুরু করে যে পর্যটকরা রাস্তায় আটকা পড়ছেন।
শনিবার ভারী তুষারপাত এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে কর্তৃপক্ষ অঞ্চলটিকে একটি দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করতে বাধ্য হন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে আটকা পড়া গাড়িগুলোর একটির বাম্পারের সাথে আরেকটির বাম্পার ঠেকে আছে, তাদের ছাদে তুষারের পুরু স্তর জমে আছে। কর্তৃপক্ষ বলছে 10 জন শিশু সহ এ পর্যন্ত মোট 21 জন মারা গেছেন। পুলিশ বলছে ঠান্ডায় জমে অন্তত 6 জন মানুষ গাড়ির মধ্যে মারা গেছেন। লোহিত সাগরে সংযুক্ত আরব আমিরাতের জাহাজ ছিনতাইয়ে ইরান জড়িত বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। সৌদি জোট তাদের এই দাবি প্রমাণে ঘটনার ছবি ও ভিডিও চিত্র সহ একাধিক তথ্য সামনে এনেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেন, আন্তর্জাতিক জলসীমায় ডাকাতি এবং অপহরণের মাধ্যমে হুতি মিলিশিয়ারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে হুতিরা 432টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এছাড়া লোহিত সাগরে চলাচলকারী জাহাজে আক্রমণের জন্য 100টিরও বেশি বুবি ফাঁদ ব্যবহার করেছে। ওই সংবাদ সম্মেলনে সৌদি জোট আরও জানায় হুতি মিলিশিয়ারা আন্তর্জাতিক জলসীমায় আমিরাতের পতাকাবাহী ওয়ারাবি জাহাজে আক্রমণ করে। জাহাজটি সোকাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য বহন করছিল। এর আগে গত সোমবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে আরব আমিরাতের পতাকাবাহী একটি কার্গো জাহাজ হাইজ্যাক করেছে। রাওয়াবি নামের জাহাজটি হাসপাতালের জিনিসপত্র বহনের কাজে নিয়োজিত ছিল। যদিও ইরান সমর্থিত গোষ্ঠীটির দাবি জাহাজটি অন্তর্ঘাতমূলক কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল। ফের রক্তাক্ত নাইজেরিয়া। লাগাতার দুষ্কৃতী হামলায় উত্তর পশ্চিম নাইজেরিয়ায় মৃত্যু হলো অন্তত 200 জনের, এখনো নিখোঁজ বহু। সপ্তাহের শুরুতেই দুষ্কৃতীদের ঘাঁটির দখল নিয়েছিল সেনা ও পুলিশ বাহিনী। তারই প্রত্যাঘাত হিসাবে নিরীহ গ্রামবাসীদের হত্যা করল দুষ্কৃতরা। যদিও হত্যা লীলার নৃশংসতার কথা স্বীকার করেনি দেশটির প্রশাসন। বহুদিন ধরেই উত্তর পশ্চিম এবং মধ্য নাইজেরিয়া দস্যুদের ঘাঁটি, লুটপাট, ধর্ষণ, অপহরণ, খুন, জখম প্রতিদিনের ঘটনা। তবে 2020 সাল থেকে এ ধরনের ঘটনার সংখ্যা আরও বেড়েছে। অভিযোগ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, আর সেই সুযোগও নিয়েছে দস্যুরা। সরকারি সূত্রের খবর, জানুয়ারির শুরু থেকে দস্যুদের ঘাঁটি দখলের লড়াই চলছিল। আকাশপথে সে সকল এলাকায় হামলা চালিয়েছিল সেনাবাহিনী। সেই হামলায় একাধিক দুষ্কৃতীকে হত্যাও করা হয়। তাদেরই বদলা নিতে উত্তর পশ্চিম নাইজেরিয়ার জামফারা প্রদেশের একের পর এক গ্রামে হানা দেয় দস্যুদল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, শনিবার বাইকে চেপে প্রায় 300 জন জামফারা প্রদেশের পরপর 8টি গ্রামে হামলা করে। নির্বিচারে গুলি চালাতে শুরু করে তারা। নৃশংস হত্যালীলা থেকে রক্ষা পায়নি কেউই। যুবক যুবতী থেকে শিশু বৃদ্ধ সকলকে হত্যা করে তারা। অন্য আরেকটি ঘটনায় আনকা প্রদেশের 30 জনকে হত্যা করেছে দস্যুরা। যদিও 200 জনের মৃত্যুর কথা মানতে নারাজ নাইজেরিয়া সরকার, তাদের দাবি প্রত্যাঘাতে 54 জনের মৃত্যু হয়েছে, যদিও স্থানীয়দের দাবি সংখ্যা এর অন্তত 4 গুণ। আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। 96 বছর বয়সী মাহাথিরকে শুক্রবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন তিনি। খবর স্ট্রেট টাইমস ও মালয় মেইলের। খবরে বলা হয়, হার্ট ইনস্টিটিউট জানিয়েছে মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেক আপ করা হবে। এর বেশি কিছু জানাতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। হার্ট ইনস্টিটিউটে কাউকে প্রবেশের অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ। গত বছরের 16 ডিসেম্বরে মাহাথির মোহাম্মদ ভর্তি হওয়ার পর 1 সপ্তাহ হাসপাতালে অবস্থান করে বাড়িতে ফেরেন। মাহাথির মোহাম্মদের হৃদরোগের সমস্যা রয়েছে। এর আগেও তার হার্ট অ্যাটাক হয় এবং বাইপাস সার্জারি করা হয়। তিনি 3 বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন এবং এর মধ্যে 1989 সালে একবার এবং 2006 সালে তিনি 2 বার আক্রান্ত হন। যুক্তরাজ্যের সেরা সুন্দরী লি ক্লাইভকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে। লাস ভেগাসে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল 29 বছর বয়সী এই সুন্দরীর। আগামী 15 জানুয়ারি 35তম বার্ষিক মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হবে, যা বিবাহিত নারীদের জন্য উন্মুক্ত। এতে আরও 57 জন প্রতিযোগী অংশ নেবেন। লি ক্লাইভ মিস যুক্তরাজ্য নির্বাচিত হলেও তার জন্ম হয়েছিল সিরিয়ার দামাস্কাসে।
তার ধারণা সিরিয়াতে জন্ম বলেই তাকে ভিসা দেওয়া হয়নি, কারণ তার স্বামী ও মেয়ে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিল। তাদের ঠিকই ভিসা দেওয়া হয়েছে কারণ তাদের জন্ম হয়েছিল যুক্তরাজ্যে। 2013 সালে যুক্তরাজ্য আসার পর থেকে মিসেস ক্লাইভ ইংরেজি বলতে শিখেছেন এবং নারী সমতা এবং শরণার্থীদের অধিকারের জন্য প্রচারণা চালিয়েছেন। তিনি বলেন, আমি ব্রিটিশ পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করি, আমি ব্রিটেনকে প্রতিনিধিত্ব করছি, আমি একজন ব্রিটিশ নাগরিক, তাই কখনো ভাবিনি যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা দেওয়া হবে। আমার স্বামী ও মেয়েকে ভিসা দেওয়া হয়েছে, আমারটা প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের মধ্যে আমার একমাত্র পার্থক্য হলো আমার জন্মস্থান। বিবিসির কাছে আশঙ্কা প্রকাশ করে লি ক্লাইভ জানান, তিনি হয়তো এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না, তবে তিনি আশাবাদী দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান হবে, যদিও হাতে সময় খুবই কম। প্রশিক্ষণার্থী NHS ডাক্তার বলেছেন যে লাস ভেগাসে যাওয়ার জন্য তার পরিবারের ভিসা মঞ্জুর করা হয়েছিল, তবে তার জন্ম দামেস্কে হওয়ার কারণে হয়নি। মার্কিন কর্মকর্তারা বলেছেন তারা মিসেস ক্লাইভের বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।